Hey! 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 Oh my God! যেহেতু পৃথিবীর দুই তৃতীয়াংশই পানি, তাই যোগাযোগ ব্যবস্থায় ও পরিবহন খাতে নৌযান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু জাহাজের দুর্ঘটনার মতো ভয়ানক দুর্ঘটনা হয়তো আর একটিও নেই, কারণ এই দুর্ঘটনা থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। মাঝে মধ্যে বিশালকার জাহাজগুলো অসাবধানতার কারণে অপূরণীয় ক্ষতির শিকার হয়। আজকের ভিডিওতে আপনাদের ক্যামেরায় ধারণকৃত এমন কিছু জাহাজে দুর্ঘটনা দেখাতে চলেছি যেগুলো দেখার পরে আপনার গায়ে লোম ভয় দাঁড়িয়ে যাবে। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। নাম্বার ওয়ান, এখন যে ঘটনাটি দেখতে চলেছেন এটি 300 কোটি মূল্যের একটি বিশালকার জাহাজের ঘটনা। এখানে দেখতেই পাচ্ছেন এই বিশালকার হেলিকপ্টারের সাহায্যে এই জাহাজের ক্রু মেম্বারদের উদ্ধার করা হচ্ছে এবং অন্যদিকে জাহাজটি প্রায় ডুবে যাচ্ছে। কিন্তু জাহাজটির এভাবে ডুবে যাওয়ার কারণ কি ছিল? আসলে ইঞ্জিনটি মাত্রা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল এবং এর মধ্য থেকে একটি দরজা হঠাৎ করে খুলে যাওয়ার কারণে ভেতরে পানি ঢুকে দ্বিতীয় ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় এবং তখনই জাহাজটি একপাশে ডুবে যেতে শুরু করে। নাম্বার টু, এটি 2018 সালের ঘটনা। এখানে কয়েকজন লোক দূর থেকে আশেপাশের দৃশ্য রেকর্ড করছিল। এমন সময় বিশালাকার এই জাহাজটি তীরের দিকে অনবরত ধাবিত হতে দেখা যায় এবং নিমিষেই জাহাজটি সমুদ্র তীরবর্তী বাড়িগুলোকে ভেঙে চুরমার করে ফেলে। জাহাজের ক্যাপ্টেনের মতে তারা বাড়িটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনোভাবেই জাহাজটিকে থামাতে পারেনি এবং তাদের এই সামান্য ভুলের কারণে বাড়িটির কি দশা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই বাড়ির ভেতরে থাকা মানুষদের কি অবস্থা হয়েছে সেটা একবার চিন্তা করে দেখুন। নাম্বার থ্রি, সুপার উট চ্যালেঞ্জ চলাকালীন হঠাৎ করে একটি উট তার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি উটের উপরে ভয়ানকভাবে আঘাত করে এবং দেখতেই পাচ্ছেন এই আঘাতের ফলে একজন মানুষ সরাসরি নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় মানুষের কোনো প্রাণহানি না হলেও উট দুটোর অনেক ক্ষতি হয়েছিল। নাম্বার ফোর, 2019 সালের 28 ফেব্রুয়ারি এই কার্গো শিপের ক্যাপ্টেন হয়তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই তো তার সামনে ব্রিজ আছে না অন্য কিছু সেটা তারা লক্ষ্য করেনি। কার্গোটি সরাসরি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়, এর ফলে ব্রিজের ওপরে গাড়িগুলো তেমন ক্ষতি সাধন না হলেও ব্রিজ এবং জাহাজের ভয়ানক ক্ষতি সাধন হয়েছিল। নাম্বার ফাইভ, হঠাৎ এমন দৃশ্য দেখলে যে কোনো মানুষের অবাক হওয়াটাই স্বাভাবিক। এটা একটি জাহাজ ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্ত এবং এর মধ্যে থাকা মানুষগুলো বাঁচার জন্য জাহাজের শেষ অংশ পর্যন্ত উঠে বসে আছে। নাম্বার সিক্স, 2019 সালের 7ই অক্টোবর CSS ভার্জিনিয়া নামক এই কন্টেইনার শিপটিকে কটনাভ নামের একটি ফেরি সরাসরি আঘাত করে, এর ফলে কন্টেনারটির গায়ে একটি বিশাল গর্ত তৈরি হয় এবং এর ভেতর থেকে তেল বেরিয়ে সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার জন্য ফেরির ওয়াচ অফিসারকে দায়ী করা হয়, কারণ তিনি ফোনে কথা বলছিলেন তাই তিনি এই কন্টেনার শিপটিকে খেয়াল করেননি। তবে এক ঘন্টা আগে সেই কন্টেনার শিপটির উপস্থিতির কথা জানতে পেরেছিলেন, কিন্তু কথা বলার কারণে সে এটার কথা প্রায় ভুলে গিয়েছিলেন। জাহাজটি কন্টেনারের প্রায় ভেতরেই চলে গিয়েছিল, এ কারণে জাহাজ দুটোকে আলাদা করতে প্রায় 5 দিন সময় লেগেছিল। নাম্বার সেভেন, 2020 সালের 24 ফেব্রুয়ারি স্টেলার ব্যালর নামের এই জাহাজটি তার যাত্রাপথে অতিরিক্ত ওজনের কারণে সমুদ্রের ঠিক মাঝপথে ডুবে যেতে থাকে। যদিও কোনো মতে জাহাজের ক্রু মেম্বারদের বাঁচানো সম্ভব হয়েছিল, কিন্তু জাহাজটিকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়নি। এই জাহাজটি মূলত তেল নিয়ে যাচ্ছিল এবং ডুবে যাওয়ার কারণে লক্ষ লক্ষ মেট্রিক টন তেল সমুদ্রের পানিতে মিশে যায়। এর ফলে সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কতটা ক্ষতি হয়েছিল তা একবার চিন্তা করে দেখুন। এক পর্যায়ে জাহাজটিকে রক্ষা করতে না পেরে ডুবে যেতে দেওয়া ছাড়া আর কোনো অপশনই ছিল না এবং দেখতেই পাচ্ছেন এই দৃশ্যটি কতটা ভয়ানক ছিল। নাম্বার এইট, এই দুই জাহাজের এই ভয়াবহ দুর্ঘটনা দেখে মনে হচ্ছে এর ক্যাপ্টেনরা হয়তো ঘুমোচ্ছে, কারণ কোনো রকম অ্যালার্ম ছাড়াই জাহাজ দুটোর মধ্যে
ভয়ানক সংঘর্ষ হয়। যদিও এর মধ্যে থাকা মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু জাহাজ দুটোর ভয়ানক ক্ষতি হয়েছে। নাম্বার 9, দুর্ঘটনাবশত এই মালবাহী জাহাজের উপরে থাকা গাছের লগগুলো পানিতে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো পানিতে পড়ার সময় জাহাজের কি করুণ দশা হয়েছিল। নাম্বার 10, মডার্ন এক্সপ্রেস পানামা নামের এই জাহাজটি যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন এর ক্রু মেম্বারদের বাঁচাতে সেখানে হেলিকপ্টার আসে ঠিকই, কিন্তু এতে তেমন কোনো লাভ হয়নি। নাম্বার 11, এই লোকগুলো তাদের বোটে বসে মাছ ধরছিল, এমন সময় দ্রুত গতিতে একটি জাহাজ তাদের দিকে তেড়ে আসতে থাকে। এটা দেখে তারা জাহাজটিকে থামার ইশারা করলেও এতে তাদের কোনো লাভ হয়নি, কারণ জাহাজটি তাদের বোটের ওপর দিয়ে চলে যায় এবং তাদের বোটটিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তবে সৌভাগ্যবশত জাহাজটি বোটে আঘাত হানার আগেই তারা পানিতে ঝাঁপ দিয়েছিল, এর ফলে তারা প্রাণে বেঁচে গিয়েছিল। পরবর্তীতে তাদেরকে 3 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। নাম্বার 12, এখন এই লোকগুলো জাহাজের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জাহাজটি যে তাদেরকে নেওয়ার জন্য একেবারে তাদের সামনে চলে আসবে সেটা তারা বুঝতেই পারেনি, এবং এখানে থাকা এই বৃদ্ধ মহিলাটি কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছিল। নাম্বার 13, এই জাহাজটি হয়তো দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই ব্রিজ ভেঙে নিজের রাস্তা তৈরি করে নিয়েছে। এরপরে বিশালাকার এই জাহাজটি ব্রিজ এবং ব্যারিয়ারের মাঝে আটকে যায়। নাম্বার 14, আপনি হয়তো অনেক মালবাহী জাহাজ দেখেছেন, কিন্তু এই জাহাজের মালের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল। জাহাজটি অনেক ভারী কাঠ নিয়ে যাচ্ছিল, কাঠের এই ওজনের কারণে জাহাজটি একপাশ দিয়ে ডুবে যাচ্ছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন একটু বুদ্ধি করে এই কাঠগুলো পানিতে ফেলে দেওয়ার ব্যবস্থা করে, এবং এর ফলে জাহাজটি ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। নাম্বার 15, সাধারণত প্রতি বছর এক একটি কার্গো শিপে গড়ে 1400টি কন্টেনার লঞ্চ হয়, কিন্তু এই জাহাজটি একাই 2000 কন্টেনার লোড করে, তাও আবার মাত্র এক ট্রিপে। 2020 সালের ডিসেম্বর মাসে জাহাজটি চীন থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তবে গন্তব্যে পৌঁছানোর আগেই জাহাজটি ঝড়ের শিকার হয়। এর ফলে জাহাজটির কেমন ক্ষতি হয়েছিল তা তো দেখতেই পাচ্ছেন। ধারণা করা হয় এই দুর্ঘটনার ফলে 400 কোটিরও বেশি মূল্যের জিনিসপত্রের ক্ষতি সাধন হয়েছিল। তো বন্ধুরা, কাল আবার কথা হবে। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এই জন্য অশেষ ধন্যবাদ। এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।